আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় বলে থাকি জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা থাকবে। এই কথাটি একজন নারী শোনার পর নিজের মনে প্রশ্ন করে, আমরা কি তাহলে জাহান্নামে বেশি হব? তারা মন কষ্ট নেয়, হতাশা কাজ করে। কিন্তু আজকে আমি এমন একটা হাদিস বলবো যে হাদিস শুনলে উল্টো বিপরীত হয়ে যাবে, যে জান্নাতে সবচেয়ে বেশি নারী থাকবে। জাহান্নামে যেমন সবচেয়ে বেশি নারী থাকবে, তেমনি ভাবে জান্নাতেও সবচেয়ে বেশি নারী থাকবে। কিন্তু আমি যেভাবে বলছি এভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এভাবে কেউ তো বলে না, কারণ আপনি সবসময় শুনে থাকেন যে দুনিয়াতে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা বেশি, সেজন্য নারীরাই জাহান্নামে যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটি পুরুষের না হলেও জান্নাতে যে প্রবেশ করবে তার দুটি দলের পুরুষদের কমপক্ষে দুজন করে স্ত্রী থাকবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাই জান্নাতে সবচেয়ে বেশি নারীর সংখ্যা, আর কেন হবে সেই কারণ হচ্ছে একজন পুরুষে দুইজন করে স্ত্রী থাকবে। এ ব্যাপারে হাদিস বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির লোকদের চেহারা হবে পুনি বা চাঁদের ন্যায় ঝলমল, আর তারপর যে দলটি প্রবেশ করবে সে দলের লোকদের চেহারা হবে আসমানের চেয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল, তাদের হৃদয়গুলো হবে যেন সব একজন মানুষের হৃদয়, কারণ তাদের মধ্যে কোনো মতনৈক্য থাকবে না, বিদ্বেষ থাকবে না। তাদের মধ্যকার প্রত্যেক পুরুষে থাকবে দুজন করে স্ত্রী। এরা এত অপরূপ সৌন্দর্যের অধিকারী হবে যে গোষ্ঠের ভেতর দিয়ে গায়ের গোছার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তারা সকাল ও সাজে আল্লাহ তাসবি গাইতে থাকবে, কখনো অসুস্থ হবে না, নাকের যে শ্লেষ্মা রয়েছে তা ঝরবে না, থুতু ফেলবে না। তাদের জিনিসপত্র হবে সোনা ও রূপার, তাদের কোনো ঘামের গন্ধও থাকবে না। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও আমরা এই হাদিসের ব্যাখ্যায় দুজন স্ত্রী এই জিনিসটা আমরা একজন মনে করি। এসব কথা বাদ দিয়ে আপনাকে একটা কথা বলছি, জান্নাতে প্রবেশ করতে পারাটাই হলো আমাদের সফল কাম। কে কি সেখানে পেল, কে পেল না, কে কতটুকু পেয়েছে, এসব নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জাহান্নাম থেকে অনেক নারীকে মুক্ত করা হবে, আবার জাহান্নাম থেকে অনেক পুরুষকেও মুক্ত করা হবে। আপনি যদি জান্নাতে পান তাহলে আপনার কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে আমাদের যে নিয়ামত রয়েছে সে নিয়ামতগুলো আমরা উপভোগ করছি, ঠিক সেইরকমভাবে জান্নাতেও আমরা সেই রকম নিয়ামত উপভোগ করব। সেজন্য দুনিয়াতে পুরুষদের সব কিছু দিয়ে দেওয়া হলো, কিন্তু নারীদের কোনো কিছু দিয়ে দেওয়া হলো না, এমনটা বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, পুরুষের জন্য রয়েছে সেই অংশ যা সে উপার্জন করবে এবং নারীদের জন্য রয়েছে সেই অংশ যা সে উপার্জন করবে, আর আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ ভিক্ষা করো, আর আল্লাহ তাআলা সর্বাবস্থায় সব ব্যাপারে প্রজ্ঞা। সুতরাং আপনাদের মনে কোনো কষ্ট থাকা প্রয়োজন নেই। আপনারা আপনাদের যে আমল রয়েছে, নারীদের যে পাঁচটি কাজ, চারটি কাজ, যে আমলগুলো রয়েছে কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে, সেসব আমলগুলো করতে থাকুন, ইনশাআল্লাহ জান্নাত আপনাদের জন্য অবতারিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।